আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মেডিসিন ম্যানের পক্ষ থেকে। নতুন একটা ভিডিও নিয়ে আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে এই রোগটা সাধারণত বাংলাদেশে টিনেজের পোলাপানগুলো বেশি এই রোগে ভোগে, তা হয়েছে বোরন। এই বোরনের ট্রিটমেন্টটা আসলে অনেকে ক্রিম দেয় বা বিভিন্ন ইঞ্জিন দেয়, তো ক্রিম ক্রিম দিয়ে দেখা গেছে ফেসটা আরও নষ্ট হয়ে যায় কিন্তু, ঠিক আছে। কিন্তু আসলে ব্রণটা হচ্ছে একটা রোগ, এই রোগের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট যদি সঠিকভাবে কেউ করে তাহলে তার এই রোগটা ভালো হয়। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ইনফেক্টেড ডিজিজ, যেটাকে অ্যাকনি বলে। এই অ্যাকনিটা যদি আপনি রিডিউস করতে চান, যেহেতু এটা একটা ভাইরাস, এই ব্যাকটেরিয়া ইনফেক্টেড ডিজিজ, পচন সৃষ্টি হয়, গোড়ায় পুজ হয়, এরা ব্যাকটেরিয়ার ফলে এই ধরনের সমস্যাটা হয়। সেক্ষেত্রে আপনাদের সাজেশন করব কি, আপনারা জানেন যে বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিনটা হচ্ছে আপনার একটা ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক। এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম কি 800 মিলিগ্রাম ট্যাবলেট আছে। এই ট্যাবলেটটা হালকা মানে প্যাবলেটটা খুলে যদি আপনি বের করে আপনি পানি দিয়ে পেস্ট করবেন, পেস্ট করে আপনি ক্রিমের মতো সমস্ত মুখে মাখাবেন, এবং আপনি মুখে মাখানোর আপনি 2-3 ঘন্টা ধোবেন না, না ধুয়ে তার পরবর্তীতে আপনার 3-4 ঘন্টা পরে, মানে যত লং টাইম ধরে এই ট্যাবলেটটা আপনার মুখে পেস্ট অবস্থায় রাখা যায়, যত দ্রুত ধোবেন তত দ্রুত আপনার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আপনার রেজাল্টটা কম পাবেন। এই জন্যে যত লেটে ধোবেন তত রেসপন্সটা বেশি পাওয়ার চান্স আছে। মুখ একটু টান ধরবে, যেটা একটা অ্যান্টিবায়োটিক, তো টান ধরবে, টানের কোনো চিন্তা নাই, তখন আপনার এটা আস্তে আস্তে আপনার 7-14 দিন ব্যবহার করার ফলে আপনার এটা কমে যাবে এবং একটা ভালো ফ্রেশ লুক হওয়ার চান্স আছে। এটাই হচ্ছে ট্রিটমেন্ট আসলে। এছাড়া অন্য যে ক্রিম ক্রিম এগুলো কোনো ট্রিটমেন্ট ওই রকমের রেসপন্স দেয় না, বা যেগুলো মার্কেটে বিভিন্ন ইরা বেঁচে ওগুলো ভুয়া চিটারি করে ই করে, কিন্তু এই এজিথ্রোমাইসিনটা হচ্ছে অ্যাকনের বিরুদ্ধে ভালো রেসপন্স, এবং ডিরেক্ট এর আপনার ইন্ডিকেশন ব্যবহার করা হয় অ্যাকনিটা। তারপরে পেস্ট হিসাবে সেটা আপনার মুখে ব্যবহার করবেন পরিমাণ মতো আর কি, একটা ট্যাবলেট নিয়ে দেখা গেছে সমস্ত মুখে পেস্টের মতো মাখায় দিলেন আর কি, এভাবে দিতে হবে। তা ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।